প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের সাথে শেয়ার করব একা পে চাচা আমাকে কিভাবে লাগালো। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকো। আমি 23 বছরের তরুণী, এখনো বিয়ে হয়নি, ফর্সা গায়ের রং, নাক টানা, চোখ একদম কালো মেঘের মতো, চুলগুলো সুগঠিত আর আকর্ষণীয় ফিগার। যাই হোক বন্ধুরা, সেদিন কলেজ থেকে ফিরছিলাম, বৃষ্টি আসবে তাই তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির দিকে ছুটলাম। চলতে চলতে ফিসফিসিয়ে বলতে থাকি, ও বৃষ্টি এখন আসিস না, অন্তত ঘরে পৌঁছাতে দে, রাস্তায় এরকম ভাবে ভিজলে খারাপ দেখাবে। কিন্তু না, অবাধ্য, সে আমার কথা শুনলই না, অঝোর ধারায় শুরু হলো বৃষ্টি। কোনো রকম একটা ছোট দোকানে গিয়ে দাঁড়ালাম, এরপর পুরো ভিজে গেল। আমার পরনে তখন একটা বেগুনি তাঁতের শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ, কিন্তু এখন সে সব বৃষ্টিতে ভিজে গায়ের সাথে লেপটে গেছে। সে দোকানের সামনে আরো 3টি ছেলে আমার পাশে দাঁড়িয়ে আমার ফুলের দিকে তাকাচ্ছে আর নিজেদের মধ্যে হাসাহাসি করছে। নিজে ভিজা শাড়িটা টেনে টুনে ঠিকঠাক করার মধ্যেই ছেলে 3টা আমার কাছে ঘেঁষে আসে। কিছুক্ষণের মধ্যে আমি অনুভব করলাম যে একটা ছেলে আমার মুখোমুখি দাঁড়ালো। ওদের ভালো মনে হলো না আমার, আশেপাশে আর কোনো দোকানও ছিল না। আমি তখন কাতর হয়ে বললাম, কি করছেন আপনারা, ছাড়ুন আমাকে। মুখোমুখি দাঁড়ানো ছেলেটা সরাসরি ফুল দুটো ধরে বলল, বৃষ্টিতে ভিজে তুমি কাঁপছ, তাই একটু গরম করে দিচ্ছি। বৃষ্টির দাপটে চারপাশে একদম জনশূন্য, অসহায় আমি কেঁদে কেঁদে বলি, প্লিজ ছেড়ে দিন আমায়। কিন্তু ওদের কাছে আমার কান্নার কোনো ফলাফল আসলো না। এর মধ্যে একজন বলে বসল, আজ একে ক্লাবে নিয়ে যাই চল। এই শুনে আমি চমকে উঠলাম। আমি বুঝতে পারি আজ এই 3 জন আমার মাঠের খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি তখন আমার সামনের ছেলেটাকে ধাক্কা দিয়ে রাস্তা দিয়ে দৌড়াতে থাকি। ছেলে 3টি আমার পেছনে ধাওয়া করলো। আমি দৌড়াতে দৌড়াতে হঠাৎ উল্টা দিক থেকে আসা একটি চলন্ত গাড়ির সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ি। ভাগ্যিস গাড়ির চালক ব্রেক ধরে সজোরে থামাতে পেরেছিল। একজন ভদ্রলোক গাড়ি থেকে নেমে আমার কাছে এসে আমাকে তুলে ধরে ধমক দিয়ে বললেন, এইভাবে কেউ মাঝ রাস্তায় দৌড়ায়? যদি বড় ধরনের কিছু হয়ে যেত? তখন আমি হাঁপাতে হাঁপাতে বলি, বখাটে ছেলেদের থেকে প্লিজ বাঁচান আমাকে। ভদ্রলোক আমার আঙুলের ইশারা দিয়ে তাকিয়ে দেখেন 3টি ছেলে দূরে দাঁড়িয়ে আছে। উনি তখন আমাকে দ্রুত ওনার গাড়িতে তুলে যেতে থাকলো। গাড়িটা কোথায় যাচ্ছে তা আমার জানা নেই। এদিকে সে ভদ্রলোক দেখতে চাচার মতো, সে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কোথায় থাকো তুমি আর কি নাম তোমার? আমি এবার একটু স্বস্তি নিয়ে বললাম, চাচা আমরা আমতলায় থাকি, আমি সোনালী সেন, অনার্স 2য় বর্ষে পড়ি। তারপর সে বলল, আমি কমল দত্ত, অ্যাডভোকেট, এখানকার একটি আবাসনে থাকি। আর এই ছেলেগুলোকে তুমি চেনো? আমি ফুপিয়ে কাঁদতে লাগলাম। কমল চাচা আবার জিজ্ঞেস করে, বাড়িতে কে কে আছে? আমি চোখ মুছে বলি, বাবা মা আর ছোট একটা ভাই। বাবা কি করেন? আমি বললাম, আগে একটা ফ্যাক্টরিতে কাজ করতেন, অ্যাক্সিডেন্ট হওয়াতে এখন বাড়ির সামনে একটি ছোট মুদি দোকান চালান। গাড়ির সাথে ধাক্কা লাগায় আমার শাড়ির সাথে ব্লাউজের অনেকটা অংশ ছিঁড়ে গেছে, যার ফলে আমার ফুলের অনেকটা অংশ দেখা যাচ্ছিল। তাই আমি পথে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওনাকে বললাম, এই অবস্থায় বাড়িতে যাব কিভাবে? আর এলাকার লোকজন যদি এই অবস্থায় আমাকে দেখে তাহলে তারা কি ভাববে? তখন উনি বললেন, তোমাকে এখন আমার বাড়ি নিয়ে যাব, এরপর ওখানে রেস্ট নিও, তোমায় নতুন পোশাক কিনে দিয়ে বাড়ি পৌঁছে দেব, অবশ্য তোমার যদি আমাকে বিশ্বাস হয়। আমি ভাবি, ওনাকে তো গত মাসে আমাদের কলেজের একটা ফাংশনে দেখেছি, এর মধ্যে গাড়ি ওনার বিল্ডিংয়ের নিচে এসে থামলো,
উনি আমাকে ধরে লিফটে করে ওনার ফ্ল্যাটে নিয়ে যায়। তারপর কমলবাবু আমাকে একটা চেয়ারে বসিয়ে ফার্স্ট এইড এনে আমার ক্ষত জায়গায় দিতে লাগে। আমি বলি, আমাকে দিন। কমল চাচা বলে, তুমি চুপ করে বসে থাকো। এরপর উনি আমার শাড়ি গুটিয়ে হাঁটুর উপরে তুলতে তুলতে আমার ডান হাঁটুটা পরিষ্কার করেন। এরপর একটা পেইন কিলার ট্যাবলেট খাওয়ালেন। আমি পেইন কিলার ট্যাবলেট খেয়ে নিলে উনি ভেতরের রুম থেকে ওনার স্ত্রীর একটা গাউন আমার হাতে দিয়ে একটা হাসি দিয়ে বললেন, আমার মিসেসের কোনো শাড়ি পেলাম না, আপাতত তুমি এটা ওই পাশের ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নাও। আমি গাউনটায় হাত নিতেই আমার ফোন বেজে উঠল। ব্যাগ থেকে ফোনটা বের করে ওনার দিকে তাকিয়ে বলি, এখন মাকে কি যে বলবো, এই অবস্থায় বাসায় গেলে বকাবকি করবে। তখন সে আমারে বলল, বলো বৃষ্টিতে বান্ধবের বাড়িতে আটকে আছো। আমি মায়ের ফোন রিসিভ করে বলি, মা, বৃষ্টিতে এক বান্ধবের বাড়িতে আটকে আছি, আজ হয়তো ফিরতে পারবো না, তোমরা চিন্তা করো না। ফোন রাখতেই উনি বলে, যাও চেঞ্জ করে নাও। উনি রান্নাঘরে গিয়ে কফি বানালো, আরও জানালো আজ নাকি ওনার বউ ছেলে বাড়িতে ফিরবে না। বাইরে আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে। ঘড়িতে দেখি বিকেল 5টা বাজে। আমি চেঞ্জ করে সোফায় শুয়ে পড়লাম। উনি কফি নিয়ে ড্রয়িং রুমে গিয়ে অবাক, আমার মধুভরা ফুলের একাংশ গাউনের উপর দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল। উকিল সাহেব সেন্টার টেবিলে কফি রেখে আমাকে ডাক দেয়। বিকেলের ক্লান্তিতে আমার একটু চোখ লেগে গেছিল। তার ডাকে ধড়পড় করে উঠতে গিয়ে হাঁটুর ব্যথায় আও করে উঠি। কমল বলল, আস্তে, এখানে শুয়ে থেকে কেক কফি খাও, বলে আমার দিকে এগিয়ে দেয়। আমি ওভাবেই খেতে লাগলাম। সে ধীরে ধীরে কফি শেষ করে বললেন, রাতে কি খাবে বলো। আমি একটু চিন্তিত, বিপদ থেকে তার সৌজন্য পরিত্রাণ পেয়ে কিছুটা নিশ্চিত বোধ করে বলি, চিকেন বিরিয়ানি। তারপর অপ্রস্তুত হয়ে বলি, না না, যে কোনো একটা হলেই হবে। কমল আমাকে অপ্রস্তুত হতে দেখে এসে বলে, তুমি লজ্জা পাচ্ছ কেন, আমারও আজ চিকেন বিরিয়ানি খেতে মন চাইছে, আর ভিজে কাপড়গুলো কোথায় রাখছ? আমি বলি, বাথরুমে রেখেছি। উনি ধুয়ে দিতে চাইলে আমি বলি, না না, ধুতে হবে না। আমি সোফা থেকে নামতে গিয়ে ব্যথায় কাঁপিয়ে উঠে পড়ি। উনি ধমক দিয়ে আমাকে বলল, তুমি চুপচাপ শুয়ে থাকো, তোমার ওসব ওয়াশ করলে আমার জাত যাবে না। এই বলে কমল বাথরুমের দরজা খোলা রেখে কাপড়গুলো ধুতে ধুতে আমার ফুল বেঁধে রাখা গজাটা ধরে দেখতে থাকেন, আর দুহাতে ঘষে ধুয়ে নিজের কাঁধে রাখেন। তারপর সব কিছু ভালো করে পানি দিয়ে ওয়াশ করে বারান্দায় ফেলে দেন। এরপর নিজেদের মধ্যে গল্প আর টিভি দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতের খাবার খেয়ে উনি আমায় বলল, তুমি এবার একটু ঘুমাও, পেইন কিলার খেয়েছো তো, ঘুমালে ব্যথাটা কমবে। ড্রয়িং রুমের নাইট লাইট জ্বালিয়ে নিজের রুমে গিয়ে দরজাটা খোলা রেখে শুয়ে পড়ি। ক্লান্তিতে আমরা দুজন কখন ঘুমিয়েছি কেউই জানি না। সে হঠাৎ একটা গো গো আওয়াজ শুনে আমি নাকি ঘুমের ঘোরে ছাড় ছাড় করে চেঁচিয়েছিলাম। ঘড়িতে তখন মাত্র 12টা বাজে। উনি কোনো উপায় না পেয়ে আমাকে জড়িয়ে ঝাঁকুনি দিয়ে বলে, এই কি হলো? আমি চোখ বড় বড় করে দেয়ালের দিকে আঙুল তুলে বলি, বাঁচান, ওই যে ওরা আসছে, বলে ওনাকে জড়িয়ে ধরি। এর মধ্যে আমার ছটফটানির ফলে গাউন বাঁধার দড়িটা খুলে ফুলগুলো পুরো উন্মুক্ত হয়ে গেল। উনি ওগুলো দেখে আরো শক্ত হয়ে আমাকে জড়িয়ে ধরল, যার ফলে আমার ফুলগুলো খসা খেতে থাকে তার সাথে। এর ফলে ওনার খেলোয়াড় আর সংযত থাকতে পারে না, সে খেলার জন্য রেডি হতে থাকে। হঠাৎ আমার হাতটা ওনার খেলোয়াড়ের উপর পড়তেই আমি চমকে যাই। আমার ঘুম নিমেষেই কেটে যায়। একই দেখলাম, আমি এর আগে বেশ কয়েকবার খেলেছি কিন্তু এত বড় খেলোয়াড় পাইনি, তাই আমার বেশ ভালো লাগলো। সেজন্য আমি ইচ্ছে করেই নিজেকে আরো বিলিয়ে দিলাম। এদিকে ওনার খেলোয়াড়ের স্পর্শে আমার মাটির গর্তের জলে ভিজে যায়, তাই আমাকে পুরো উন্মুক্ত করে হাত দিয়ে ঘষতে থাকে, যার ফলে আমি খেলার জন্য কাতর হয়ে পড়ি। তখন সহ্য করতে পারছিলাম না, তাই ওনাকে বললাম,
এবার খেলা শুরু করুন। উনি আমার কথা শুনে আমার মাঠে ওনার খেলোয়াড় নামিয়ে দিয়ে শুরু করে দিল। ইচ্ছে মতো সারা রাত আমার মাঝে খেলে সেই সুখ দেয় আমাকে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম নতুন নতুন ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। আর হ্যাঁ, তোমাদের সুন্দর ওই নোটটা দিয়ে লাইক দিতে আর কমেন্ট করতে ভুলে যেও না। যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো।